ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মমস কুকবুক। চলে এসেছি একটা নতুন রকমের দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি মাছের ডিমের ঝাল চচ্চড়ি। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি একটা আলু নিয়েছি, আর্ধেকটা বেগুন আর কয়েকটা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা যেহেতু ছোট, আমি লম্বা লম্বা দেখুন এরকমই রেখে দিয়েছি, আর সেই মাপ করেই আমি আলু আর বেগুনও কেটে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার ঢ্যাঁড়স, আলু আর বেগুন অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, হালকা করে, খুব একদম কড়কড়ে করে ভাজবো না। দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে নরম নরম করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে সবজিগুলো, আমি এবার এগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। সব সবজিগুলো তোলা হয়ে গেছে। একটা বাটির মধ্যে দু চামচ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প করে করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি, দেখুন খুব ঘনও না আবার খুব পাতলাও না। এখানে রুই মাছের ডিম নিয়ে খুব ভালো করে ধুয়ে আমি এরকম পিস পিস করে কেটে রেখেছি। এবার আমি এই যে ব্যাটারটা রেডি করে রেখেছি তার মধ্যে এই ডিমগুলোকে কোট করে নেব। এদিকে সবজিটা ভেজে নেওয়ার পর যা তেল আছে তার মধ্যেই আমি ডিমের এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে অল্প একটু ব্যাটার আমার বেঁচে রয়েছে, সেই জন্যে এর ওপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কড়াইটাকে নিয়ে হালকা হাতে এইভাবে আমি নেড়ে দিচ্ছি যাতে করে তেলটা চতুর্দিকে ছড়িয়েও যায় আর বোঝা যাবে তলে এটা বসে নেই। যেটা যেটা হয়ে যাবে মনে হচ্ছে বুঝে বুঝে আস্তে আস্তে করে উল্টে দেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডিমের বড়াটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। একটু সময় ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দু তিনটে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ট্রান্সলুসেন্ট হয়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি এক চামচ, ছোট চামচের এক চামচ আদা রসুনের পেস্ট। আরও একটু সময় ভেজে নিচ্ছি। রসুনটা দিয়ে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, একটু পাতলা পাতলা করে নিয়েছি, সেটা দিয়েও অল্প একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, লবণটা হিসেব করে দিতে হবে, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার আর ধনে পাউডার একদম একটু দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন হালকা গরম জল, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে আর ঝোল যেটুকুনি অল্প পরিমাণে যেটুকুনি ঝোল আছে একটু ফুটে উঠবে সেই সময় আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। সবজিটা দিয়ে প্রায় 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এগুলো তো ভাজতে ভাজতেই নরম হয়ে গেছিলো, এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মাছের ডিমের যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, তবে না থাকলে নাও দিতে পারেন। দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু নেড়ে মিশিয়ে নিয়ে এবার 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে করে ঝোলটা বড়ার মধ্যে ঢুকে যায়। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, চিনিটা কিন্তু দিতে হবে না হলে সেই টেস্টটা পাবেন না। ফাইনালি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার চ্যানেলে শুরুর থেকেই অনেকগুলো মাছের ডিমের রেসিপি রয়েছে, তার সাথে নতুন আরও একটা যোগ হয়ে গেল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি মাছের ডিমের ঝাল চচ্চড়ি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল মমস কুকবুককে, কারণ এইখানে আমরা আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন।